আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে ছেলে দান করেছেন, কাউকে মেয়ে দান করেছেন, কাউকে ছেলে মেয়ে উভয় দান করেছেন, আবার কাউকে কিছুই দান করেননি। তো পুরোটাই কিন্তু আল্লাহর ইচ্ছা, তার খুশি। আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা শেষ করে নূর তার বাবার সাথে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আমি ওদেরকে বিদায় দিচ্ছিলাম, আর সেই সাথে দেখছিলাম এখানে গাছটার মধ্যে অনেকগুলি পাকা ফল ছিল। তো ওই ফলের লোভে না বিভিন্ন ধরনের রঙিন পাখি এসে এতদিন এখানে আনাগোনা করেছে। ফলগুলি প্রায় শেষ, পাখির সংখ্যাও এখন না অনেকটাই কমে এসেছে, এখন আর ভালো লাগছে না। এই তো এখন কিছু সময়ের জন্য আমি একদম একা, তো বসে বসে সময় তো নষ্ট না করে মনে হলো গোছ গাছের কাজগুলি সেরে ফেলি। তো এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি, এরপর টুকটাক এদিক সেদিক এলোমেলো যা আছে একটু গুছিয়ে নেব, আর তারপরে মনে হবে ঘরটা গুছিয়ে ফেলেছি, এরপর রিল্যাক্স মুডে থাকবো খানিক সময়। আমি এখন কেমন আছি, আমার দিনকাল কেমন কাটছে, এগুলি নিয়ে আপনাদের অনেক প্রশ্ন। আল্লাহ তাআলার অসীম রহমতে, আপনাদের ছোট বড় সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি, আর দিনও বেশ ভালো কাটছে। আগে যে ভাগদৌড়ের কাজগুলি বাইরে করতাম এগুলি অনেকটাই ছেড়ে দিয়েছি, এখন শুধু অনলাইন বেস কিছু কাজ করি, তাও আবার যেগুলি একদম রিল্যাক্সে আরামে শুয়ে বসে করতে পারছি সেগুলিই করছি। তাও জানি না কতদিন করতে পারবো, যতদিন পারবো করব, তারপর ছেড়ে দেব। আর আপনাদের সাথেও তো এই যে এখনও আছি, আল্লাহ ভরসা কতদিন থাকি সেটাও বলতে পারছি না। তবে এখন আগের তুলনায় ধর্মকর্মেতে একটু সময় বেশি দিচ্ছি, ভালো লাগার বইগুলি পড়ছি, সেই সাথে যেখানে গেলে ভালো লাগে সেই জায়গাগুলিতে যাচ্ছি, যেখানে গেলে বা কথা বললে টেনশন বাড়তে পারে ভাবি সেগুলি থেকে দূরে আছি। নূরকে, নূরের বাবাকে তো আগেও সময় দিয়েছি, এখনও তাদেরটা সেই আগের মতোই রেখেছি। তারপর এখন বিশ্রামও নেই অনেক, খাওয়া দাওয়া করি বেশি বেশি, এই তো এভাবেই আছি আলহামদুলিল্লাহ। আপনারা যখন আমার খোঁজ নেন, নিজেদের ভালো মন্দ জানান, ভালোটা শুনলে যেমন ভালো লাগে, খারাপটা শুনলে কিন্তু কষ্টও লাগে। তবে চাইলেও কিন্তু আমরা আপনাদের মতো করে লিখতে পারি না, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আমাদের এখানে কাজ করতে গিয়ে কিছু নীতিমালা মেনে চলতে হয়, কমিউনিটি গাইডলাইন আছে, তার বাইরে গেলে আমাদের দেখা যায় নানান ধরনের প্রবলেমে পড়তে হয়, এমনকি চ্যানেলটাই হুমকির মুখে চলে আসতে পারে। তো এই কারণে দেখা যায় কি, আমরা কমন থাকার চেষ্টা করি, সবাইকে সমান নজরে দেখার চেষ্টা করি, তবে আপনারা কিন্তু সবাই সমান নজরে নেই, আপনারা অনেক দূরে উঠে গেছেন। তো যাই হোক, তারপরও চেষ্টা করি ভিডিওর মধ্যে সেই সব কমেন্টের কিছু কিছু আনসার দেওয়ার, যাতে করে কোনো না কোনোভাবে আপনাদের কাছে আছি, সাথে আছি, পাশে আছি, এটা আপনারা যেন ফিল করেন। সংসারের শুরুর দিকে লম্বা একটা সময় আমার চিটাগাঙে কেটেছে। তো নূরের বাবা যখন অফিসে চলে যেত তখন কিন্তু আমার সারাদিন আর সময় কাটতো না, তখন প্রতিবেশী আন্টিদের সঙ্গে অনেক বেশি সময় দিতাম। তো এক একজন আন্টি এক এক ধরনের ছিল, কেউ বাইরে কাজ করতেন, কেউ বাসায় থাকতেন। তো একটা আন্টি ছিলেন যিনি অসহায় দুস্থ নারী ও শিশু নিয়ে কাজ করতেন। তো ওনার সংগঠনে বিভিন্ন ধরনের মহিলারা আসতেন, যাদের দুঃখ কষ্ট নিয়ে ওনারা বেশ সরব ছিলেন বা কষ্ট লাঘবের চেষ্টায় ব্যস্ত থাকতেন। তো বিভিন্ন সময় আমাকে বলতেন এই ঘটনা, এরকম এরকম অবস্থা, তো আমি খুব আগ্রহ পেতাম, জানার চেষ্টা করতাম, একটা সময় ওনার সঙ্গে যেতামও। তো বেতনভুক্ত কর্মচারী হিসেবে না, স্বেচ্ছাসেবী হিসেবে বেশ কিছু কাজও করেছি।
একটা লম্বা সময় ধরে আমার কাছে মনে হতো সুনির্দিষ্ট পরিমাণ টাকা থাকলে হয়তো মানুষ সুখ শান্তি পায়, তার আগ পর্যন্ত মানুষ তৃপ্ত হয় না। পরবর্তীতে কাজ করতে গিয়ে বুঝলাম যে আসলে টাকা পয়সাই সব না, টাকা পয়সার বাইরেও আরও অনেক কিছুর দরকার হয়। তা না হলে দেখা যায় নিজের মানসিক তৃপ্তি হচ্ছে কি হচ্ছে না জরুরি না, তবে আশপাশ মানুষ আর টিকতে দেয় না, তখন না মন এমনিতেই অস্থির হয়ে যায়। এইসব ক্ষেত্রে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা আছে তারাও কিন্তু সাপোর্ট দেয় না। এই যে ক্ষততে মলম লাগানোর চক্করে তারা ক্ষতটাকে আরও খুচিয়ে দেয়। তো সেসব ক্ষেত্রে আসলে অন্য কারো কাছে গিয়ে সুখ খুঁজে পাওয়া বা একটু শান্তি পাবেন সে আশা না করে নিজের মেন্টাল কাউন্সিলিংয়ের ব্যবস্থা নিজেকেই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে ছেলে দান করেছেন, কাউকে মেয়ে দান করেছেন, কাউকে ছেলে মেয়ে উভয় দান করেছেন, আবার কাউকে কিছুই দান করেননি। তো পুরোটাই কিন্তু আল্লাহর ইচ্ছা, তার খুশি। যে বিষয়গুলি আমাদের হাতেই নেই, যেগুলি নিয়ে আমরা কিছু করতেই পারবো না, সেটা নিয়ে খুব বেশি বিচলিত না হওয়াটাই ভালো, কারণ ধৈর্য ধরলে আল্লাহ ভালো ফল দেন। তো তিনি যদি আমাদের উপরে খুশি থাকেন, একদিন সুখকর কোনো অনুভূতির সন্ধান তিনি আমাদেরকে অবশ্যই দেবেন, এই বিশ্বাসটা রাখবেন, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবেন। দেখবেন সব কিছুই একদিন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর সব পাওয়াতে যে সুখ আছে তা কিন্তু না, দেখবেন পৃথিবীতে এমন অনেক বাবা মা আছে যারা বাচ্চা দিয়ে সুখী না। কেউ কেউ দেখা যাচ্ছে অনেক ভালো ভালো ডিগ্রি অর্জন করিয়েছে ছেলে মেয়েদেরকে, কিন্তু তারা যে মানবিক গুণাবলী নিয়ে বড় হওয়া সেটা হতে পারেনি। সার্টিফিকেট অনেক আছে কিন্তু মানুষ হতে পারেনি, তো এটাও কিন্তু একটা কষ্টের। আবার কোনো কোনো বাবা মা নিজের বাচ্চার হাতে খুন হয়ে গেছেন, এটাও কিন্তু এক করুণ নির্মমতা। তো ওগুলি থেকে তো আপনি হেফাজতে আছেন। এটা যখন ভাববেন দেখবেন আরে তাহলে তো আমি অনেক ভালো আছি, তাই না? এভাবে করে খারাপ দিক যেগুলি আছে ওগুলিও চিন্তা করে দেখেন যে ওগুলি থেকে তো আপনি এখনও মুক্ত আছেন, আল্লাহ আপনাকে ভালোই বেসেছেন, তা না হলে তো ওগুলির মধ্যেও আপনাকে ফেলে দিতে পারতো। অনেকের না এই কথাগুলি ভালো লাগবে না, মনে হবে যে যে পরিস্থিতির মধ্য দিয়ে যায় কেবল সে সেটাই বুঝে, আমি হয়তো বুঝবো না। এটা কিন্তু ঠিক না, কারণ আপনারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আজ যাচ্ছেন সেটার মধ্যে আমি দীর্ঘ 10 বছর ছিলাম, তাই আমি আপনাদের অনুভূতিগুলি খুব ভালো মতোই বুঝতে পারি। আর ওই সময় আমি যেভাবে চিন্তা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে করে আপনাদের একটু হলেও মানসিক শান্তি মেলে। যে মানুষগুলি আপনাকে কষ্ট দিচ্ছে, যে খুঁজে দেখেন সেই মানুষটা না আপনার থেকে কোনো না কোনোভাবে দুর্বল, কোনো না কোনোভাবে নিচে আছে। তো ওই যে দুর্বলতা ঢাকার জন্য যেই দোষ আপনার না, যেটা আপনার হাতেই নেই, সেটাকেও দিয়েও আপনাকে দোষী বানানোর চেষ্টা করছে, আপনাকে দুর্বল করার চেষ্টা করছে। এই টাইপের মানুষ থেকে দূরে থাকাটা আমার মনে হয় যেন সব থেকে ভালো, তাহলে আপনার মানসিক প্রশান্তি কিছুটা হলেও মিলবে। আমি না বুঝতে পারি না মানুষ নিজের খেয়ে অন্যের পরচর্চা নিয়ে এত ব্যস্ত থাকার সময় কোথায় পায়। নিজের কাজকর্ম করতে করতে তো সারাদিনে আর সময় সুযোগ করতে পারি না, তো এই পরনিন্দা পরচর্চার সময়টা কোথা থেকে বের করে এনাদেরকে না আমার না খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করে। যাই হোক, নিজে ব্যস্ত থাকবেন, সে কি করে না করে আসলে তাকে তো আপনি ঠিক করতে পারবেন না। নিজে দিনের কোনো না কোনো একটা নির্দিষ্ট সময় বের করেন, সেই সময়টা বের করে নিজে সৃজনশীল কিছু কাজ করেন, নিজেকে নিজে ব্যস্ত রাখেন। দেখবেন যে আপনি যখন ব্যস্ত থাকবেন এই টাইপের পরনিন্দা করার লোকগুলি আপনার থেকে দূরে থাকবে, কারণ এরা না যারা ব্যস্ত থাকে তাদেরকে পছন্দ করে না, কারণ কথা বলে তো আসলে মজা নেই, একটা ব্যস্ত মানুষের সঙ্গে কথা বলে কী লাভ। তো আপনার ব্যস্ততার কারণে এই টাইপের মানুষ এমনিতেই দূরে সরে যাবে। কর্মে ব্যস্ত থাকলে না এমনিতে মস্তিষ্কের মধ্যে শয়তানও বাসা বাঁধে কম, নিজেও ভালো থাকবেন অন্যকেও ভালো রাখতে পারবেন। কাউকে জ্ঞান দেওয়ার জন্য যতখানি জ্ঞানী হওয়া দরকার সেটা তো আমি নই, তবে এই এতটুকু বয়সে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, তো সেখান থেকে কিছু কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আর ভাবি হয়তো কারো মানসিক প্রশান্তি মিলবে। আর এটা যদি সত্যিই কারো না কারো মিলে থাকে তো ওটাই কিন্তু আমার প্রাপ্তি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন, আর কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিকেলের নাস্তায় মোমো খাচ্ছিলাম, তো আমি যে কাঁটা চামচ দিয়ে খাচ্ছি এটা আমার মেয়ের পছন্দ হচ্ছে না,
ও আমাকে বলছিল মা মম কিন্তু চপস্টিক দিয়ে খেতে হয়। তা আমি বলছিলাম আমিও জানি, তা আমার ভবিষ্যতে চীন দেশে যেয়ে পড়ারও ইচ্ছে নেই আর ওদেশে সেটেল হওয়ারও সুযোগ নেই, তো ও প্র্যাকটিস আমার না করলেও চলবে। তো আমার মেয়ে আমাকে বলছিল যে না এটা এভাবে খেতে হয়, তুমি একটু শেখো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আমাকে শেখানোর, কিন্তু আমাকে দিয়ে কোনোভাবেই হচ্ছে না। খাচ্ছিলাম আর ভাবছিলাম আসলে সবসময় যে বড়দের কাছ থেকেই সব শিখতে হবে, টিচারের কাছ থেকেই শিখতে হবে তা না, ছোট বাচ্চাও কিন্তু আমাদেরকে অনেক কিছু খেলার ছলে শিখিয়ে দিয়ে যায়। ও কিন্তু আমাকে সর্বোচ্চ চেষ্টা করেছে শেখানোর, তবে আমার ইচ্ছে আছে ওর কাছ থেকে আমি ধরাটা একদিন শিখবো ইনশাল্লাহ। দুধ জাল করে করে শর তোলার যে ঝামেলাটা, এটা অনেকেই করতে চান না, এ কারণে বাসায় বাটার তৈরিও করতে পারেন না। তো আমি আজ চেষ্টা করেছি কাঁচা দুধ দিয়ে কিভাবে অনেক সহজে খুব সুস্বাদু বাটার তৈরি করা যায় ওইটার রেসিপি শেয়ার করার। এটা আমি কুকিং চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। মম হিরাস কিচেন লিখে সার্চ দিলেই আমার কুকিং চ্যানেলটা চলে আসবে। আশা করছি যারা নতুন আছেন একটু ভিজিট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাতে হাঁটতে বেরিয়েছিলাম আর এখানে দেখেন কতগুলি চায়না টগর ফুটে আছে, মনে হচ্ছে ফুলের বিছানা। ইচ্ছে ছিল এখানে আরও কিছু সময় থাকি, তবে থাকার সুযোগ নেই, মার্কেট বন্ধ হয়ে যাবে, তো আমার টুকটাক কেনাকাটা আছে এজন্য চলে এসেছি। আমি কাজকর্ম থেকে নিজের সুবিধার জন্য অনেক আগেই বিদায় নিয়ে এসেছি ঠিকই, তবে আমার যে ফর্মাল বিদায় ওইটা কিন্তু এখনও হয়নি, ওইটারই একটা ডেট পড়েছে আর সেজন্য আমি একটা বোরকা নিতে এসেছিলাম। হয় কি, যারা শাড়ি সালোয়ার কামিজ পরে তাদের একাধিক শাড়ি আর সালোয়ার কামিজ থাকে, তো আমি যেহেতু বোরকা পরি আমার অনেক বেশি না থাকলেও কম বেশি তো থাকতে হয়, তো যেগুলি ছিল ওগুলি আমি বিভিন্ন সময় পরে পরে পুরনো করে ফেলেছি। এখন বিদায়ের পর আবার কবে জয়েন করব তার তো ঠিক নেই, কিন্তু বিদায়টা একটু আনন্দমুখর করার জন্য আমি একটা নতুন বোরকাও নিচ্ছি, কারণ এটা নিয়ে তো আমি ছবিও তুলব, একটা বিষয় আছে না, তো সেজন্যই একটা বোরকা নিতে এসেছি ঠিকই। তবে এখন সব বোরকা আমি আসলে চাইলেও পড়তে পারবো না, অনেক বিবেচনায় নিয়েই একটা বোরকা নিতে হবে। আর ম্যাক্সিমাম কালারের বোরকা আমি পরে ফেলেছি, যেটা কখনো পরিনি অমনও একটা নিতে চাইছি, তো সব কিছু মিলে আসলে খুঁজছি। এই টাইপের একটা বোরকা আমার আছে মেরুন কালারের, তো তারপরও আমি এটা নিচ্ছি কারণ এর মধ্যে একটা ইনার আছে আর উপরের কোটিটা অনেক বেশি ঢিলা ঢালা, কেব মনে হয় বলে এটাকে, যাই হোক যাই বলুক এটা আমার পছন্দ হয়েছে। আর মিন্ট কালারের বোরকা এর আগে আমি কখনো পরিনি, তো এটাই নিচ্ছি। আর এখন কিন্তু আমি বেশ খুশি, আর আমার সেই খুশি মুহূর্তটা থাকা অবস্থায় আমি আজ বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।